বদরুদ্দিন আজমলৰ বাক্য বোমা। কংগ্রেসের 5-6 জন এমএলএ সদায় হেমন্তর ঘরত বই থাকে। রাজ্যসভা নির্বাচনের এক প্রকার ফলাফলেই যেন ঘোষণা করে দিলে বদরুদ্দিন আজমলে। প্রথমে এয়ারপোর্টত আজমলৰ আস্থা নাই কংগ্রেসের উপর। রাতে মুখ্যমন্ত্রীর ঘরত বহি থাকে কংগ্রেসী বিধায়ক। কংগ্রেসের নেচার হিসকলে ভিতর কিমান দিব, কেনে সব মানুষ কংগ্রেসের 5-6 জন এমএলএ সদায় হেমন্তর ঘরত বই থাকে কংগ্রেসের এমএলএ রাতে 12টার পিছত হিসকলে দিবই দিব 100%। তারপর দিসপুরের বিধায়ক আবাস, দলীয় বিধায়কর বৈঠকর প্রাক্ষণ, এআইইউডিএফর বিধায়কর উপর আস্থা আছে আজমলৰ। রাজ্যসভাত না থাকে কোনো দলীয় হুইপ। আমার হুইপ জারি করব না লাগে, আমার মানুষ হোটেলত যাব না লাগে, কোনো মানুষ আমি নকম বলে আপনার হোটেলত যাব ভাই না না নকরুন কেউ ভাই, এজন মানুষের উপর আমার ডাউট নাই বেফিকির। রাজ্যসভা নির্বাচনত একাংশ বিরোধী বিধায়কে রিপুন বরাক ভোট নিদিব বলে চলি থাকা চর্চার মাজত আজমলৰ এই দুই বক্তব্যই যেন ভোট গ্রহণের পূর্বেই কই দিলে 31 মার্চের ফলাফল। আজমলৰ দুটাকৈ বক্তব্যই দিসপুর জোকারি যার পাছতেই এআইইউডিএফর মুরব্বীগীর কাষত নিশায় সু শরীরে উপস্থিত রিপুন বরা। আজমলৰ বাক্য বোমায় বিধ্বস্ত করলেও আশা এড়ি নিদিলে রিপুন বরাই। এই সকল যে বিধায়ক আকেনেকে থাকিব সন্দেহ কোকসুন, তেওঁলোক আজি আহি বিরোধী হওয়া নাই নহয়, তেওঁলোকে সুদীর্ঘ দিন তেওঁলোকে বিজেপির লগত যুঁজি আহিছে, প্রত্যেকে আমি এটা আদর্শগতভাবে আমি যুঁজি আহিছো। প্রার্থী রিপুন বরাই আশা ব্যক্তরে আশ্বস্ত হওয়ার চেষ্টা করলেও আজমলৰ বক্তব্য সহজে নললে এপিসিসিয়ে। কংগ্রেসী বিধায়ক সম্পর্কে নির্বাচনের প্রাক মুহূর্তত করা আজমলৰ বক্তব্যের বিরোধিতা ভূপেন বরার, বিরোধী দলপতির কটাক্ষ বদরুদ্দিন আজমলক। এনেকুৱা কিবা কথা আছে নি যে মুখ্যমন্ত্রীক মই এতিয়া কিবা কথা থাকিলে লগ কৰিব নোৱাৰিম, উপলক্ষ কৰিব নোৱাৰিম, এনেকুৱা কিবা আছে নেকি যে আপোনালোকে কৈ দিয়ক দলৰ ভিতৰত তেখেতে কি কৰিব তাৰ আমাৰ ক'বলগীয়া একো নাই। তেখেতৰ দলটোৰ ভিতৰত যি 15 জন বিধায়ক আছে ভোট দিব বুলি কৈছে, সেইটো হায়েষ্ট লেভেলত কথা হৈ গ'ল। হায়েষ্ট লেভেলত কথা হৈ যোৱাৰ পাছত অসমৰ সংবাদ মাধ্যমত আজমল ডাঙৰীয়া কি কৈছে, এইটো মোৰ কাৰণে গুৰুত্বপূৰ্ণ নহয়। তেওঁৰ বিষয়ে মই এতিয়া একো মন্তব্য নিদিওঁ, মই কাৰণ কথাতে কটা যায় কথাতে বতা পায়, সেই গতিকে অলপ সাৱধানে কথা কোৱা উচিত, মই একো নকওঁ। ইফালে নির্বাচনত এআইইউডিএফর কোনো হুইপ নাথাকে বলে করা বক্তব্যই সন্দেহর বাতাবরণ অধিক গাঢ় করা নিশার ভিতরতেই স্থিতি সলালে এআইইউডিএফে। শনিবারে পুনের দলীয় হুইপ জারি করলে এআইইউডিএফে। নির্বাচনলৈ এতিয়াও মাজত 4 দিন বাকি, 24 ঘণ্টা নহতেই দুবারকৈ স্থিতি সলনি করলে এআইইউডিএফ দলে। অনাগত 4 দিনত আৰু সলনি হ'ব নেকি বিৰোধীৰ মতি গতি? ৰিপুন বৰাৰ মুখত 31 মাৰ্চত হাঁহি বিৰিঙিবনে? ভিডিঅ' জাৰ্ণেলিষ্ট পুলকেশ পাঠকৰ সৈতে গুঞ্জন কলিতাৰ সহযোগত ব্যুৰ' ৰিপৰ্ট, ND24। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।